বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লেখা এক চিঠিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের সুবিধার্থে আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ কান্ট্রি টিমের মাধ্যমে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এক্সের দেয়া বার্তায় তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করায় আমি স্বাগত জানাই। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, গণতান্ত্রিক ভবিষ্যতের পথে একটি শান্তিপূর্ণ উত্তরণে সুযোগ তৈরি করেছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী লেখেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য ও দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে চীন অবগত, আমরা এটিকে স্বাগত জানাই। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য ও সমর্থনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, কানাডা, ফ্রান্স, জাপান সহ বিশ্বের অনেক দেশ।